পার্ক, কিয়োতো জাপানের একটি মানে ঐতিহ্যময় শহর। সেখানে অনেক পুরানো দিনের মন্দির পাওয়া যায়, জাপানিজ বুদ্ধিস্ট টেম্পলস তার জন্য বিখ্যাত, খুবই সুন্দর, অপূর্ব। আর হরিণ রাস্তায় চড়ে বেড়াচ্ছে। সেখানে যেতে হলে মানে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি অনেক দূরে পার্কিং করে আসতে হবে, কেননা হরিণরা চলাফেরা করে, সেখানে গাড়ি চালানো নিষেধ। তো সেই পার্কে যাব, আমি খুব এক্সাইটেড। কাল খুব ভোরে বের হতে হবে, কেননা অনেকটা দূর, কয়েক কিলোমিটার। আজকে যেখানে গিয়েছিলাম নাবানা সাতো, 25 কিলোমিটার, 1.5 ঘন্টার মতো